একটি মাত্র আয়ুর্বেদিক ওষুধেই মুক্তি লাভ সম্ভব হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং সব থেকে বড় কথা হলো হার্ট ব্লকের সমস্যা থেকেও। এছাড়াও হার্টের পাম্পিং ক্ষমতা এবং ব্লাড সার্কুলেশন উন্নততর করে এই আয়ুর্বেদিক ওষুধটি। এই ছোট্ট ভিডিওটিতে জানাবো এই ওষুধটি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলি আপনাকে অবশ্যই জেনে নিতে হবে এই ওষুধটি খেতে হলে। আসুন তাহলে শুরু করি। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই আয়ুর্বেদিক ওষুধের নির্মাতা হল কৃষ্ণাস হার্বাল অ্যান্ড আয়ুর্বেদা, ভারতের এক উল্লেখযোগ্য আয়ুর্বেদিক ঔষধ নির্মাতা সংস্থা। ঔষধটির নাম হাই ব্লাড প্রেশার কেয়ার। নাম হাই ব্লাড প্রেশার কেয়ার হলেও এই ওষুধের যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে তা তো শুরুতেই জানিয়েছি। ওষুধটির ইনগ্রেডিয়েন্টস বা উপকরণের বিষয়ে একটু আলোকপাত করা যাক, তারপর ওষুধটি খাওয়ার নিয়ম জানাব। এই হাই ব্লাড প্রেশার কেয়ারের উল্লেখযোগ্য উপকরণগুলি হলো সর্পগন্ধা, জটামাংসী, শঙ্খপুষ্পী, রুদ্রাক্ষ এবং বচ। সর্পগন্ধা তো উচ্চ রক্তচাপের এক অতি কার্যকরী ভেষজ। সর্পগন্ধা সার্পেন্টিনা রুট, ইন্ডিয়ান স্নেক রুট প্রভৃতি নামেও পরিচিত। দ্বিতীয়ত জটামাংসী। জটামাংসী আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের এক গুরুত্বপূর্ণ ভেষজ। এটি ব্যবহৃত হয় প্রধানত অ্যাংজাইটি এবং ইনসোমনিয়া বা অনিদ্রা দূর করতে। নার্ভ ব্রেনকে শান্ত রাখে এবং এদেরকে সঠিকভাবে কাজ করতে উদ্দীপ্ত করে জটামাংসী। আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও খুবই কার্যকরী এই ভেষজ। সর্পগন্ধার মতোই এরও মূল ব্যবহৃত হয়েছে এই ওষুধটি তৈরি করতে। তৃতীয়ত বচ। বচও এই ওষুধের এক উল্লেখযোগ্য ব্যবহৃত ভেষজ। বচের অনেক উপকারিতা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। এর অ্যান্টিঅক্সিডেন্টস প্রপার্টিস মানবদেহকে বিষমুক্ত করে। চতুর্থত শঙ্খপুষ্পী। শঙ্খপুষ্পী হলো এমন এক হার্ব বা ভেষজ যা মানসিক ক্লান্তি দূর করে, মস্তিষ্ককে সবল এবং কার্যক্ষম করে তোলে। পঞ্চমত রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ ফলটি সাধারণত জপমালা তৈরিতে ব্যবহৃত হয়। অনেকে হাতে গলায় বেঁধেও রাখেন। দেহে রুদ্রাক্ষ ধারণ করলে কী উপকার হয় সে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে এটি একটি অন্যতম শ্রেষ্ঠ আয়ুর্বেদিক ভেষজ ঔষধ। ওষুধ হিসেবে ব্যবহারে হার্টবিট নিয়ন্ত্রিত থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে কটি ভেষজের সমন্বয়ে এই হাই ব্লাড প্রেশার কেয়ার জুস প্রস্তুত হয়েছে তা আক্ষরিক অর্থেই হাই প্রেশার, হার্ট ব্লক দূর করা সহ হার্টের এবং দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভেষজ হিসেবে অতি কার্যকরী। যারা এই আয়ুর্বেদিক ওষুধটি কিনতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল, প্রয়োজনে অনলাইনে কিনতে পারবেন। এবার এই ওষুধ খাওয়ার নিয়মটি জেনে নেব। 30 ml পানীয় জলে 30 ml হাই ব্লাড প্রেশার কেয়ার জুস মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে দিনে দুবার পান করতে হবে, সকালে খালি পেটে এবং ডিনার বা রাত্রের খাবার খাওয়ার 1 ঘন্টা পরে আরেকবার। 30 ml হলো 2 টেবিল চামচের সমান, 4 চামচ নয় কিন্তু টেবিল চামচ। আপনার সমস্যাগুলি থেকে মুক্তি পেতে কয়েক সপ্তাহ একটানা অবশ্যই খেতে হবে। আর হার্টের ব্লকেজ দূর করতে এবং অন্যান্য সমস্যাগুলি থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে একটানা অন্তত 3 মাস অবশ্যই খাবেন এই হাই ব্লাড প্রেশার কেয়ার জুস। আর হ্যাঁ, গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা এই ওষুধ খাবেন না। আর লো প্রেশারের রোগীরা তো কোনো কারণেই এটি খাবেন না, যেহেতু এটি হাই ব্লাড প্রেশারের ওষুধ। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।